চলতি শিক্ষাবর্ষেও নিজ ভাষায় বই পায়নি সাঁওতাল জনগোষ্ঠীর শিশুরা। এতে অন্যান্য নৃগোষ্ঠীর সাথে সমানতালে শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2010 সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী নিজ ভাষায় বই পাওয়ার কথা চাকমা, মারমা, ত্রিপুরা, ওরাও, গারো ও সাঁওতাল জনগোষ্ঠীর শিশুদের। তবে এদের মধ্যে গত বছর থেকে 5 নৃগোষ্ঠীর শিশুরা মাতৃভাষায় বই পেলেও পায়নি সাঁওতাল শিশুরা, এবং চলতি শিক্ষাবর্ষেও তা কার্যকর হয়নি। সরকার যদি আগামীতে বই না দেয়, আমাদের আদিবাসী সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব বিপন্ন হবে। সরকার দাবি দেয় না যে আলাদা সাঁওতালি বই যাতে লেনা। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যেন অতি সত্বর আমাদের আদিবাসী সাঁওতাল শিশুদের হাতে আমরা যেন সাঁওতালি বর্ণমালায় বই পেতে পারি। এদিকে মাতৃভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে চাঁপাইনবাবগঞ্জের অনেক সাঁওতাল শিশু। অবিলম্বে নিজ ভাষায় বই চালুর আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। এই যে সাঁওতালি ভাষার বই না থাকাতে আমার ছেলে মেয়েগুলো স্কুলে আসতে চায় না। আমাদের ছেলে মেয়েগুলো যখন বাংলা ভাষায় কথাবার্তা বুঝতে পারছে না, তখনই কিন্তু তারা স্কুল থেকে ঝরে পড়ছে। আমাদের এই জাতিসত্তার যে শিক্ষা পিছিয়ে পড়ছে, সেখান থেকে এগিয়ে নেওয়ার জন্য সাঁওতাল জনগোষ্ঠীর গ্রন্থগুলো যেন অতিসত্ত্ব প্রণয়ন করা হয় এবং কোমলমতির শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। সাঁওতাল বইয়ের হরফ নিয়ে নানা মত আসায় তাদের জন্য বই ছাপানো সম্ভব হয়নি, বলেন জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই কর্মকর্তা। সরকারকে জানিয়েছি ভবিষ্যতে এটা তাদের মাতৃভাষায় বই প্রিন্ট হবে বলে আমরা আশা করছি। দেশের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মতো লেখাপড়ায় সমানতালে এগিয়ে যেতে চায় সাঁওতাল শিশুরাও। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।